oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সামাই প্রেজেন্ট আমার সাথে নতুন উদ্যোক্তার রান্নার অনুষ্ঠান থেকে আমি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসে নানা ধরনের খাবারের আয়োজন থাকে আর সেই আয়োজনের জন্যই আমাদের এই অনুষ্ঠান। প্রতিটা অনুষ্ঠানে একজন উদ্যোক্তা আসছেন, তিনি মজার মজার খাবার রান্না করে আমাদের দেখাচ্ছেন। আজকেও আমাদের অনুষ্ঠানে একজন উদ্যোক্তা এসেছেন, যিনি একটা মজাদার খাবার অবশ্যই রান্না করে দেখাবেন। তার নাম হলো আফিফা। আফিফা, তুমি তো এই যে কী বলে, আমি দেখি তোমাকে অনেক বছর ধরেই চিনি, যে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকো, তাই না? আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, কুকিং অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের তুমি একজন মেম্বার এবং রেগুলার দেখি অনেক মজাদার মজাদার খাবার তৈরি করো, আমাদেরও তৈরি করে খাওয়া বিভিন্ন সময়। তো তুমি এই উদ্যোক্তা হলে কীভাবে? আপা, আমার ছোটোবেলা থেকে রান্নার প্রতি খুব ঝোঁক ছিল। তারপরে আমি 2015 সালে প্রথম আমি তাপাড়ায় জয়েন করেছিলাম, ওখানে আমি একবার একটা মেলা করলাম, রান্নার মেলা আর কি। তো আমার রান্না খেয়ে সবাই খুব পছন্দ করলো, তখন সবাই আমাকে উৎসাহ দিল, বলো যাতে রান্নার বিষয়ে কিছু করেন। আচ্ছা, সেই থেকে আমার শুরু আপা। আচ্ছা, এরপর আমি বিভিন্ন জায়গায় মেলা করেছি, খাবার সাপ্লাই দিয়েছি, এখনও দেই। আচ্ছা, এখন তো যে উদ্যোক্তা হয়েছ, তো কী ধরনের খাবার বেশি সাপ্লাই করো তুমি? আপা, আমি শিফন কেক, তারপরে এমনি তোমার একটি স্পেশাল কেক হলো শিফন কেক। আচ্ছা, আমিও খেয়েছি, খুব মজা, সেই কেকটা খুব ভালো চলে তোমার, তাই না? বিভিন্ন পিঠা। আচ্ছা, আর রোজার সময় কি করছো? রোজার সময় ইফতারি আইটেম বেশ কিছু, যেমন এই যে আজকে বানাবো সবজি চটপটি। আচ্ছা, তারপরে আপনার ডোমি চানা চাট। তোমার কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো রোজার সময় খুব ভালো চলে? আসলে ফ্যাট আইটেম তো আমরা সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকে কি তৈরি করে দেখাবে আমাদের? সবজি চটপটি, যেটা ফ্যাট সবজি চটপটি, ফ্যাট ফ্রি। জি জি। আচ্ছা, তাহলে তো কার্বোহাইড্রেট আছে কিন্তু খুব সামান্য, মানে আমরা সাধারণত এখন যেটা চলো রান্নাটা শুরু করি, রান্না করতে করতে আমরা কথা বলবো। আচ্ছা, আজকের রেসিপি সবজি চটপটি। তেঁতুলের পানি এক কাপ করে রেখেছো, সেটা দেবে। কাঠের চামচ লাগবে বলছিলাম, কাঠের চামচ দিই তোমাকে। মানে নাম দিয়েছে কি সবজি, সবজি চটপটি, সবজি চটপটি, সবজি চাটও বলা যায় এটাকে। চাটও আসলে আমরা যেভাবে মানে চটপটি তৈরি করি ওই ধরনের করে তুমি সবজি দিয়ে করছো? জি আপা, একটু অন্যরকম করে আর কি, পুরোপুরি ওরকম না। এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া আছে। আচ্ছা, কি গুঁড়া রেখেছে এটা? পাঁচফোড়ন ভাজা গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া ভাজা গুঁড়াটা? আচ্ছা ঠিক আছে। জিরা ভাজা গুঁড়া হাফ চা চামচ। আচ্ছা আচ্ছা, ধনিয়া ভাজা গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ। আচ্ছা, শুকনো মরিচটা? জি, ক্র্যাশ করে রেখেছি। একটু বিট লবণ, সামান্য বিট লবণ কি অল্প দিচ্ছ? অল্প, একটু, জাস্ট এক চিমটি পরিমাণ, একটু কি টেস্টের জন্য? জি। আর কি দিতে হবে? একটু লবণ দিতে হবে আপা, এটা আন্দাজ করে আর কি। দাও, আমি একটু নাড়া দিই। একটু নাড়া দিতে হবে, সব সময় লাগবে। আর চিনি দিতে হবে হাফ কাপ পরিমাণ, মানে তেঁতুল যেহেতু দেওয়া হয়েছে এই জন্য একটু চিনিটা বেশি লাগবে, কারণ তো টক লাগবে অনেক বেশি। আচ্ছা হ্যাঁ, তেঁতুলের টকটা তো আসলে অনেক বেশি হয়। জি, চিনিটা মিশে গেলে তারপরে কি করবে? এটা ঘন হতে হতে আমি সবজিগুলো ভেজে ফেলতে পারি। ভাই শোনেন, চেষে মাছ পড়লে কিন্তু চলবো না, বুঝছেন? নিজের নিরাপত্তা লাগবো, পরিবারের নিরাপত্তা লাগবো, আশেপাশে যারা আছে এগুলো নিরাপত্তা লাগবো। এই কারণে এক নম্বর মাস্ক পরবেন, ভালো মাস্ক। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.bd-তে, আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। সে মাস্ক পরলে কিন্তু চলবো না, বুঝছেন? নিজের নিরাপত্তা লাগবো, পরিবারের নিরাপত্তা লাগবো,
আশেপাশে যারা আছে এগুলো নিরাপত্তা লাগবে। এই কারণে এক নম্বর মাস্ক পরবেন, ভালো মাস্ক। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.pd-তে। আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। না নাড়তে থাকলে না তলে লেগে যাওয়ার ভয় আছে, নিয়ে দিতে হবে। তুমি জানো দেশের সবচেয়ে বড় যে এসএমই অনলাইন মার্কেট সেটা হলো কি? oikko.com.bd। হ্যাঁ, এখন অনলাইন মার্কেটিং আমরা যে কোনো জিনিসের করতে পারি। তোমরা রান্নার লাইনে আসছো বলে আজকে এই রান্নার প্রোগ্রামে আমার সাথে রান্না করছো, তাই না? অনলাইনে আমরা যে কোনো যা আমাদের দরকার, মানে দেশি পণ্য কিনে কি করব আমরা, দেশের পণ্য কিনে কি আমরা ব্যবসা বাণিজ্য সব কিছুতে দেশের পণ্য দেশে বিক্রি করতে পারছি, তাই না? নানা ধরনের জিনিস, শুধু তো আমরা যে খাবার যে ঘরে সাপ্লাই করছি তা না, নানা ধরনের কাপড় চোপড়, তারপরে অন্য অন্য ব্যবসা বাণিজ্য যা সবাই করছে, তাই না? এটা হলো সবচেয়ে বড় কি অনলাইন মার্কেটিং, তাই না? এটা আমাদের একটা গর্বের বিষয়। এখন কি দেবে? এখন হাফ কাপ শশা কিউব দিচ্ছি। শশা কিউব করে রেখেছো, হাফ কাপ সেটা দিচ্ছ? এগুলি একটু আগে দিলাম, কারণ এগুলি সিদ্ধ করে না, তো একটু হালকা ভেজে নিলে একটু মুচমুচে আচ্ছা ভালো লাগবে, ভালো লাগবে খেতে। ঠিক আছে। আর আমাদের যেই অনুষ্ঠানে যে স্পন্সর, যে আকবরিয়া শ্যামাই, এরা কিন্তু আরো অনেক কিছু তৈরি করে, বিস্কুট তৈরি করে, কেক তৈরি করে, এমনকি দই আর মিষ্টি তৈরি করে। আমি বগুড়া ছিলাম, আপনারা মনে হয় বগুড়ার? আমি এমনি, হ্যাঁ আমি নিজে বগুড়ার মানুষ। তুমি বলছো বগুড়ায় ছিলাম, বগুড়া ক্যান্টিনে ছিলাম। কিন্তু এখন একটা গাজর দিচ্ছি, গাজর ফোর কাপ। আচ্ছা, গাজরও চার ভাগের এক ভাগ, এক কাপের না? শশাটা একটু বেশি দিয়েছি আর আলুটা একটু বেশি দিব, এই দুটো হলো হাফ কাপ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আলুটাও হাফ কাপ, হাফ কাপ। আচ্ছা, আলুটাও সিদ্ধ করে কিউব করে সব কিছু? আলু আর আলু সিদ্ধ করা, গাজর সিদ্ধ করা, আর মটরশুঁটিটা সিদ্ধ করা। আচ্ছা, মটরশুঁটিটাও সিদ্ধ করা? জি। আচ্ছা, এগুলো সব একটু ভেজে নিচ্ছ টেস্টের জন্য, তারপরে এর সাথে কি ওই যে তেঁতুলের কাঁটা মিশিয়ে দিব? ওটা কি বন্ধ করে দেব না, আর একটু আর একটু ঘন হবে? ঠিক আছে, হোক না। তুমি যেভাবে রান্না করো সেইভাবেই করো, চার চার রান্না। এটা দুই কাপ মটরশুঁটিটা, দুই কাপ সিদ্ধ করা। আচ্ছা, এটা জাস্ট হালকা ভাজলেই হবে, বেশি না ভাজলে দরকার নেই। যেন আমরা ফ্রাই প্যানটা নিয়েছি যে সবাই দেখতেও পাবে। লাস্টে টমেটোটা দেবো, কারণ টমেটোটা দিয়ে পানি ছাড়ে তো। আচ্ছা, একটু লাস্টে দিলে ভালো হয়। এটাকে আধা কাপ টমেটো, আধা কাপ, আধা কাপ টমেটোটাও কিউব করা, কিউব করা, সবই কিউব করা। ঠিক আছে, টমেটোটাও টেস্টের জন্য, তাই না? একটু লবণটাও তো সিদ্ধ করা, একটু লবণ দিব, কারণ আমি সবগুলো সবজি যেগুলো সিদ্ধ করেছি ওগুলোর মধ্যে হালকা লবণ দিয়েছিলাম। আচ্ছা, এখন এর জন্য বেশি লবণ দেবেন, আবার সসেও তো লবণ আছে। হ্যাঁ, আন্দাজ করে আর কি লবণ দিলাম একটু। ঠিক আছে, আর লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, তুমি চা চামচের এক চামচ দিলে লবণ আর ঝালটা হলো যা যা টেস্টের উপরে, টকটাও তাই। ঠিক আছে, এখন তাহলে কেকুলিগুলো দিয়ে দাও, ওটা বন্ধ করে দেবো চুলাটা। জি আপনি বন্ধ করে দেবেন, এটা বন্ধ করে দেবেন চুলাটা। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.pd-তে। আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন।
এখন কি করবে? তেঁতুলটাকে এটার সাথে চুলায় মেশাতে হবে? জি আপা। আচ্ছা তাহলে চুলা দিয়ে মিশে কিছুক্ষণ চুলায় রাখতে হবে, এই কয়েক মিনিট রাখতে হবে, তা না হলে টেস্টটা বোধ হয় আমরা। এটা আলাদা করে ডেকোরেশন করা লাগে না আপা, কারণ এটা তো এমনি কালারফুল। আচ্ছা এটা ভিতরে কি ডিম সিদ্ধ দিলে কেমন হয় আপা? দেওয়া যায় ইচ্ছা করলে, আমরা আরো একটা ডিম যদি দেই তাই না, যে মুচমুচা যে ফুচকা মনে হয় দেওয়া যায় আর কি। হ্যাঁ এটাকে আর একটুখানি শুকাবে না? এটা একটু মাখা মাখা ঝোলঝোল থাকবে, মানে পুরো ঝোলঝোল থাকবে না। আচ্ছা রোজার মাসে ইচ্ছা করলে আমরা মুড়ি দিয়েও এটা খেতে পারি, মানে মুচমুচা কিছু দিয়ে খেতে ভালো লাগবে আর কি। সবজি চটকা দিয়ে, জি আপা, বা পাপড়ি দিয়ে। আর হয় কি এটা মানে কি একদম শুকিয়ে ফেললেও কিন্তু ভালো লাগবে না? না না এটা হলে একটু মাখা 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 থাকবে, আবার একেবারে বেশি ঝোল থাকলেও ভালো লাগবে না, কারণ এটা এখন না হলে আলুটা একটু পানি টেনে নিবে। তাহলে চুলাটা বন্ধ করে তুমি ঢেলে দাও না, দেখো আর একটু হবে, হ্যাঁ আর একটুখানি কমবে না। পেঁয়াজ টিয়াজ গুলো বেশি ভাজা হবে কি মতা মতা লাগবে খেতে, কিন্তু যদি হালকা ভাজা দেন তাহলে একটু কচকচ করবে, ভালো লাগবে। আচ্ছা মানে সব সবজির সাথে যে পেঁয়াজ টিয়াজ যেন তো সব সবজি আবার একটু ভালো লাগবে না, এই যেগুলো আমি দিয়েছি এগুলাই মেইনলি ভালো লাগবে। আর এইগুলো সবজি মোটামুটি মটরশুঁটি ছাড়া সব কিছু সারা বছর পাওয়া যায়। মটরশুঁটিটা অনেক মটরশুঁটিটা যদি শীতের সময় ডিপে রেখে দিতে হবে, সবাই ডিপে রেখে দেয়, সেটা রেখে দিয়ে সারা বছর খায়। দেখো তাহলে কি অবস্থা, আর তো কিছু দেওয়ার দরকার নেই, আর কিছু লাগবে না, তো হয়ে গেছে। এখন শুধু একটু ঝোলটা শুকালেই আমরা নেমে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, চটপটি তো আমরা একটু মাখা মাখা খাই, আমার মনে হয় সেরকম বোধ হয় হয়ে গেছে। নামালে আলুটা কেটে নেবে, তাহলে চুড়াটা বন্ধ করে তুমি বেড়ে ঢালতে পারবে না? একটা চামচ দেবো, চামচ দিলে এটি পারবো মনে হয়, ওটা অনেক ভারী তো, পারবে? আচ্ছা ঠিক আছে, আমি চাষো। এবার ডিশটা এখানে নিয়ে আসলে আমরা দর্শকদের ভালো করে দেখাবো, নিয়ে আসো ডিশটা। গরম আনতে পারবে? জি পারবো, এখানে রাখো এখানে প্লিজ। পরিবারের জন্য ইফতারি বানাতে হয়, তারপরে যে আমাদের সময় দিয়েছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অপা, এবং আকবরিয়া লাচ্ছা সময়কেও থ্যাংক ইউ। oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সময়ের প্রেজেন্ট কেখা ফেরদৌসির সঙ্গে নতুন উদ্যোক্তার রান্না, এই অনুষ্ঠান থেকে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে, খোদা হাফেজ।